আজকে আমাদের নাস্তিকবাদী শিক্ষায় শিক্ষিত হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা। আর আজকে বাংলাদেশের মধ্যে আজকে আমাদের নামাজ নিয়ে টিটকারি করবে, বিভিন্ন ধরনের আমাদের কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করবে, আর এটা আমরা বসে বসে দেখব, এটা কখনোই হতে পারে। সেই হিসাবে আমরা বাংলাদেশের ভিতরে সম্মানিত ওলামায়ে কেরামরা এবং বিশেষ করে মুসলমানরা, আজকে ফিলিস্তিনে আমার মা বোনরা সন্তানরা কাঁদছে, তাদের সাথে আমরা কাঁদের এবং তাদের দুঃখের সাথে আমরা একাত্মবদ্ধতা এবং তাদের সাথে সম্পৃক্ততা এবং এই দুঃখে দুঃখিত হওয়ার যে পরিবেশ তৈরি করেছেন এই জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই সেমিনারে আমরা উপস্থিত হতে পেরে সবাই সুপ্রিয় তার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওলামায়ে কেরাম সম্মানিত এবং বিশেষ করে বিজ্ঞ আলোচক বৃন্দ যে আলোচনা রেখেছেন, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা শুনেছিলাম। আমি এতটুকুই কথা বলবো যে আমরা কেউ থাকবো না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমরা দাঁড় হব তখন যেন বলতে পারি রব্বুল আলামিন, আমরা ওলামায়ে কেরাম মুসলমান তামাম দুনিয়া তাদের সবাইকে একত্রিত হয়ে আপনার দিন আপনার জমিনে বাস্তবায়নের জন্য অন্যায়ের বিরুদ্ধে হকের পক্ষে আমরা যেন বলতে পারি, চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী, এই কথাটুকু যেন আমরা বলতে পারি। এই আহ্বানটা আমি সমস্ত ওলামায়ে কেরাম থেকে রাখছি এবং সবাই একত্রিত হয়ে পরামর্শ ভিত্তিক আমরা যেন বিশেষ করে আমাদের নতুন ফয়েজের করি, তারপর আমাদের আমাদের জুনায়দ আমিন সাহেব, আমি সাহেব, হুজুর সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরামরা যে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে এই কথাগুলো আমাদের শুনতে হবে, যেই দেশের ভিতরে 92 জনের মধ্যে মুসলমান বসবাস, যেই দেশের ভিতরে ওলামায়ে কেরাম তলবে ইলমের কোনো সংখ্যা বলতে গেলে ঘরে ঘরে, সেই দেশের মধ্যে আজকে আমাদের নাস্তিকবাদী শিক্ষায় শিক্ষিত হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা। আর আজকে বাংলাদেশের মধ্যে আজকে আমাদের নামাজ নিয়ে টিটকারি করবে, বিভিন্ন ধরনের আমাদের কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করবে, আর এটা আমরা বসে বসে দেখব, এটা কখনোই হতে পারে। সেই হিসাবে আমি সকল প্রত্যেক আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই একত্রিত হই, পরামর্শ করে আমরা ইখলাস নিয়ে আমরা মাঠে মাঠে ঝাঁপাইয়ে পড়েই। আল্লাহ বলছেন তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদের মূল্যায়ন এবং আমাদের গুরুত্ব ঈমান এরকম মজবুত করে যদি চলতে পারি আল্লাহ আমাদের বিজয় দান করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সেমিনারকে দুনিয়ার জন্য কবুল করে না, আল্লাহ বিশ্ব ফিলিস্তিনি মুসলমান থেকে হেফাজত, আমিন। আল্লাহ তাম দুনিয়া বিদেশ মুসলমান থেকে হেফাজত করে, বিশেষ করে আল্লাহ ইজরায়েল সহ যারা নাকি বিশেষ করে ওই জালেমদের সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়ত থাকলে হেদায়ত দান করে, নাহলে আপনাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনি জালেমদেরকে ধ্বংস করে দেন, ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন এবং শাহাদতের দরজা আপনি দান করেন এবং মুসলমানদেরকে আপনি ফিলিস্তিনে হেফাজত করেন এবং তখন তার ধ্বংস হয়ে যাও, এবং বিশেষ করে আল্লাহ যারা নাকি মুক্তিযুদ্ধ করছে তাদের জমিন আল্লাহ আপনি তাদেরকে বিজয় দান করেন। এভাবে আকেশ গুরু সহ বিভিন্ন আমার ভাইয়েরা সহযোগিতা করছেন, তারা দোয়া চাইছে আল্লাহ তাদের দিলের নেক মাকসাদগুলো পুরো করে দেন। বিশেষ করে বাংলাদেশের ভিতরে অশান্তির আগুন ধাউ ধাউ করে চলছে, রব্বুল আলামিন অশান্তির আগুন আপনি দমন করে দাবিয়ে শান্তির ব্যবস্থা আপনি করে দেন, এবং যাদের মাধ্যমে অশান্তির আগুন চলছে ওদের নসিব হেদায়েতের হেদায়েত দান করেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।